নমস্কার হিৰকৰ সংবাদ 11 লৈ সকলোকে স্বাগতম জনাই ষ্টুডিঅ'ত মই নিতুমণি আহিছো প্ৰথমটো খবৰলৈ নিখল দেৰগাঁওত সংঘটিত হয় এটা ভয়ংকৰ ঘটনা দুৰ্বৃত্তৰ আক্ৰমণৰ বলি হয় দেৰগাঁও আঞ্চলিক অনুসূচিত জাতি ছাত্ৰ সন্থাৰ সভাপতি নিৰঞ্জন দাস নিখল দেৰগাঁও কয়লাঘাট বাঘৰবাৰীস্থিত নিজৰ ঘৰলৈ গৈ থাকোঁতে দুৰ্বৃত্তৰ আক্ৰমণৰ বলি হয় নিৰঞ্জন দাস দুৰ্বৃত্তই অতি গুৰুতৰভাৱে মূৰত আঘাত করে যুবকজনক আর সংকটজনক অবস্থা স্থানীয় লোকে উদ্ধার করে দেরগাঁও সরকারি চিকিৎসালয় আনে যদিও অবস্থা অতি সংকটজনক হওয়াত নিখাই যোরহাট চিকিৎসালয় প্রেরণ করা হয় নিরঞ্জন দাসক আর এই ঘটনা তীব্র গরিহণা দিছে অনুসূচিত জাতি ছাত্র সন্থা আর অতি শীঘ্রে আক্রমণকারী করায়ত্ত করবলে দাবি জানাইছে সংগঠনটে আর দেরগাঁওর আমাদের এই বাতর প্রেরণ করেছে দীপক হাজরিকাই গহপুরের খারৈপরিয়া গাঁও পঞ্চায়েতের গ্রাম্যপথর দুরবস্থা বোকা পানীরে ভরা পথত যাতায়াত করবলে গৈ রাইজে এটা ত্রাসি মধুসূদন কুঁয়িবলিয়া হয়েছে দারুপাড়া আর দুখুটিমুখ সংযোগে চারি কিলোমিটার দৈর্ঘ্যর পথত হাতত জোতা চেনেল লৈ যাতায়াত করবলগা হয়েছে রাইজে আর যার বাবে পথত ভূঁই রৈ প্রতিবাদ সাব্যস্ত করলে রাইজে কারণ বিভাগীয় কর্তৃপক্ষ গুরুত্ব নিদে আর অভিযোগ উত্থাপন করেছে রাইজে আর যার বাবে বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করলে পথত ভূঁই রুই আর গহপুরের আমালে এই বাতরি প্রেরণ করেছে পরা শইকীয়ায় এতিয়া আমার রাস্তা পদূলি আমার অসুবিধা সেন গেবেল নাই কিবা এটা নাই আমার বোকা পানির কারণে লড়া ছোয়ালী অনুষ্ঠানের কারণে আমার স্কুলের কারণে খাওয়া যাওয়া করবরা নাই মাস্টারের আমার বাক্সা জেলার গুরেশ্বরত সদু অসম শহীদ নির্যাতিতা পরিয়াল পরিষদ বাক্সা জেলা সমিতির উদ্যোগত আমরণ অনশন কার্যসূচী রূপায়ণ করা হয় নির্যাতিতা পরিয়াল সমূহক আজিলেকে কোনো ধরনের নিযুক্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ নকরার বাবে এদরে সাব্যস্ত করে প্রতিবাদ সরকারক বারম্বার দাবি জানাই আহিছে যদিও আজিলেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরাত ক্ষোভিত হয়েছে নির্যাতিতা পরিয়াল সমূহ আর গুরেশ্বরের পর আমালে এই বাতরি প্রেরণ করেছে অভিজিৎ হরখয় আমি ভাবো অতি শীঘ্রে আমাক এই 310 জনের নিযুক্তিপত্র দিয়ার কারণে আমি আহ্বান করেছি অতি শীঘ্রে দিয়ক বাকি এই চারিদিন বিধান বাজেট অধিবেশনের ভিতরতে আমাক এইটি উল্লেখ করে দিয়ক যে নিযুক্তিপত্র আমি এখেসলক দিয়া হল বলে আমাক পছর করে দিয়া আমি শান্তি পাম তার তৃতীয় আমি অনশন আমি আনহাতে প্রমোদ বড়োক লৈ বিভিন্ন মন্তব্য অঞ্জলি দৈমারে প্রমোদ বড়োয়ে শিলিগুড়ি আর গোয়াত গিয়ে হাগ্রামা মহিলারীক লগ করে দলের মজত মিত্রতার কথা কবলে গৈছিল একদরে নবশরণিয়ার হতে মিত্রতার কথা আলোচনা করবলে বি আর ফেরেঙ্গাক নবশরণিয়ার ওসর পঠাইছিল প্রমোদ বড়োয়ে কিন্তু সকলোতে মুখ ঠেকেচা খালে প্রমোদ বড়োয়ে এটা প্রমোদ বড়োয়ে দিল্লী ঝাড়খণ্ডের ইউপিপিএলের প্রচারের বাবে হিন্দি ভাষী লোকর আমদানি করেছে এই মন্তব্য করেছে অঞ্জলি দৈমারিয়া হালবাড়ি চাইতানগুড়ি মঙ্গলবারে হালবাড়ি জেলা বিপিএফর উদ্যোগত অনুষ্ঠিত হওয়া এখন নির্বাচনী সভাত অংশগ্রহণ করে এ মন্তব্য করে বিপিএফর নেত্রী অঞ্জলি দৈমারিয়ে আর হালবাড়ির আমালে এই বাতরি প্রেরণ করেছে নিপু বায়নে যাবার এমপি নির্বাচনের সময়ত সরকারে একটা আসনি ঘোষণা করেছিল যে যখন মানে দুখিয়া ফ্যামিলির ছোয়ালীক দিয়া হয় তাহলে এতলা ফুল দিয়া হব বলে আর সেই ক্ষেত্রে বিপিএফ দল এন ডি এ সরকারের একটা আছে মানে এলায়েন্সত আছে বিজেপির স্টেটাসও সেই একে আসনির কথা ইলেকশনের সময় কেম্পেইনত কৈছে তেতিয়া আমি কৈছো আজিও মই এইটো কম যে এতলা সোণৰ লগত ছোৱালীৰ এজনী ছোৱালীৰ জীৱনৰ মূল্যটো সমান নহয় এটা প্ৰলোভন দিছে যে আপোনালোকে যদি ভোট দিয়ে আমি যদি চৰকাৰ গঠন কৰিব পাৰোঁ আপোনালোকে 70,000 টকা দিম এটা বস্তুটোহে বেলেগ হ'ল যোৱা বছৰটো সোণ আছিলে এইবাৰ 75,000 গতিকে এইটো এটা পরবর্তী খবর নগালেন্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ সাময়িকভাবে প্রত্যাহার চৰাইদেউ জিলা প্রশাসন নগালেন্ডের মন জিলা প্রশাসন আর সোণাৰীর বিভিন্ন দল সংগঠনের মাজত হওয়া আলোচনার মর্মে সাময়িকভাবে প্রত্যাহার করে অর্থনৈতিক অবরোধ নগালেন্ডত অসমৰ ব্যৱসায়ী কৰোণাৰ পৰীক্ষাৰ নামত হাৰাশাস্তি আৰু অবৈধভাৱে অতিৰিক্ত ধন সংগ্ৰহ কৰাৰ অভিযোগত বিগত এসপ্তাহে অৰ্থনৈতিক অৱৰোধ অব্যাহত আছিল চৰাইদেউ জিলাৰ বহুকেইটা ব্যৱসায়ী সংগঠন তথা অসম নাগালেণ্ড সীমান্তৰ
নামতলার ব্যবসায়ী তথা জাতীয় সংগঠনে অনির্দিষ্ট কাললৈ অর্থনৈতিক অবরোধ কার্যসূচী গ্রহণ করেছিল। এই অবরোধের ফলত নগাল্যান্ডের জনজীবন ব্যাহত হয়ে পড়ার লগতে খাদ্য সংকটেও দেখা দিছিল নগাল্যান্ডের মন জেলাত। ইয়ার পরিপ্রেক্ষিতত চৰাইদেউ জেলার অতিরিক্ত উপায়ুক্ত জিতু কুমার দাস, চৰাইদেউ জেলার সীমান্ত শাখার অতিরিক্ত আরক্ষী অধীক্ষকর উপস্থিতিত মঙ্গলবারে নগাল্যান্ডের মন জেলার অতিরিক্ত উপায়ুক্ত পাকন ফম আর সরকারি উচ্চপদস্থ বিষয়াসকলে অবরোধকারী সংগঠন সমূহর নেতাসকলের লগতে অসম নাগাল্যান্ড সংযোগী নামতুলা দলঙ্গর উপর এক আলোচনায় মিলিত হয় আর ইয়ার পছতে গ্রহণ করা হয় এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর সোনাইপুর আমালে বাতরি প্রেরণ করেছে অভিজিৎ ভূঁয়াই। চৰাইদেউ জেলার এই নামতুলা অঞ্চলের যখন সোনাই নামতুলা অঞ্চলের যখন আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে এই যে আমার অর্থনৈতিক অবরোধ তেওঁলোকে আজি একসপ্তাহ ধৰি তেওঁলোকে নগাল্যান্ডলৈ যোৱা যান বাহনসমূহ অৰ্থনৈতিক অৱৰোধ কৰি আছে আৰু যিখিনি আমাৰ গাড়ী ড্ৰাইভাৰ হেণ্ডিমেন যাব সেইসকলক তেওঁলোকে ফ্ৰীলি এই এচেনচিয়েল কমোডিটি নিয়া যান বাহনসমূহ ট্ৰেন্সপৰ্টেশ্যনৰ ক্ষেত্ৰত কোনো যাতে বাধা আৰোপ নহয় তাত তেওঁলোকে গুৰুত্ব দিছে। চিৰাঙত এখন ফুটবল খেলক লৈ খেলপথাৰতে সৃষ্টি হল সংঘাত আৰু এই সংঘাতৰ ফলত আহত হয় চাৰিজনকৈ খেলুৱৈ। চিৰাঙৰ বামুনগাঁৱত অনুষ্ঠিত হৈছিল খেলখন। জিলা প্ৰশাসনৰ নাছিল কোনো অনুমতি আৰু জিলা ক্ৰীড়া সন্থাৰো নাছিল অনুমতি। ৰেফাৰীৰ পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্তৰ বাবে সৃষ্টি হয় এই মাৰপিটৰ ঘটনা আৰু আহতসকলক ছিডনী প্ৰাথমিক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হয় আৰু কেইবাটাও ভুল সিদ্ধান্তৰ বাবে এই ঘটনাৰ সংঘটিত হোৱাৰ বুলি অভিযোগ উত্থাপন হৈছে। আহত খেলুৱৈ চাৰিজন বামুনগাঁও বীৰবন্তা ক্লাবৰ। উন্নত চিকিৎসার বাবে বর্তমান বঙাইগাঁওলৈ প্রেরণ করা হয়েছে আর বঙাইগাঁওর পর আমালৈ এই বাতৰি প্রেরণ করেছে বিক্রম রঞ্জন রায়। কলিয়াবৰৰ বৈদ্যুতিক উপসংমণ্ডলৰ কাৰ্যালয়ত উত্তপ্ত কৰি তোলে একাংশ মহিলাই। কলিয়াবৰৰ ভৰি ধোৱা গাঁৱত বিশ দিন ধৰি বিকল হৈ থকা ট্ৰেন্সফৰ্মাৰটোৰ পৰিৱৰ্তে নতুন ট্ৰেন্সফৰ্মাৰ সংস্থাপন কৰি গাঁওখনত বিদ্যুতৰ ব্যৱস্থা কৰি দিবৰ বাবে প্ৰতিবাদ সাব্যস্ত কৰে মহিলাসকলে। ট্ৰেন্সফৰ্মাৰটো বিকল হৈ থকা গাঁৱৰ ৰাইজে কেইবাবাৰো বৈদ্যুতিক কাৰ্যালয়ত যোগাযোগ কৰিছিল নতুন ট্ৰেন্সফৰ্মাৰ সংযোগ কৰি গাঁওখনত বিদ্যুতৰ ব্যৱস্থা কৰি দিবলৈ, কিন্তু ইয়াৰ পিছতো কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ নকৰাত মঙলবাৰে 200+ মহিলাই প্ৰতিবাদ সাব্যস্ত কৰে কলিয়াবৰ আৰক্ষীৰ বৈদ্যুতিক কাৰ্যালয়ত। আৰু অৱশেষত আৰক্ষী উপস্থিত হৈ নিয়ন্ত্ৰণলৈ আনে পৰিস্থিতি। আৰু কলিয়াবৰৰ পৰা আমালৈ বাতৰি প্ৰেৰণ কৰিছে পংকজ শইকীয়াই। ৰাজ্যজুৰি অব্যাহত আছে কৰোণাৰ সংহাৰ আৰু তাৰ সমান্তৰালকৈ দৰং জিলাতো ভয়াৱহভাৱে বৃদ্ধি পাইছে কৰোণাৰ গণ সংক্ৰমণ। দৰং জিলাত বৰ্তমানলৈকে পজিটিভ ৰোগীৰ সংখ্যা বৃদ্ধি পাইছে 27 আৰু কিন্তু ইয়াৰ পাছতো সজাগ হোৱা নাই একাংশ লোক আৰু ৰাইজৰ মুখত নাই মাস্ক, নাই কোনো ধৰণৰ সামাজিক দূৰত্ব। দৰং জিলাৰ এখন বিখ্যাত বজাৰ হৈছে বালুগাঁও বজাৰ আৰু হাজাৰ হাজাৰ লোকৰ উপস্থিতি থকা বালুগাঁও বজাৰত অধিকাংশ লোকৰ মুখতে দেখা নগ'ল মাস্ক। এই ক্ষেত্ৰত জিলা প্ৰশাসনে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ নকৰাৰ অভিযোগ উত্থাপন কৰিছে স্থানীয় ৰাইজে। আৰু মঙলদৈৰ পৰা আমালৈ বাতৰি প্ৰেৰণ কৰিছে লোকেশ্বৰ বৰুৱাই। মলদারে তো কই দিছে সবকে মাস্ক পিন্ধিব আর ডিস্টেন্স রাখিব লাগে 1 মিটার কিন্তু পাবলিকে না মানে। মলদারে তো কই দিছে সবকে মাস্ক পিন্ধিব আর ডিস্টেন্স রাখিব লাগে 1 মিটার কিন্তু পাবলিকে না মানে। মলদারে তো মর্মান্তিক সকলোকে হহুৱাই থকা লোকজনে যে হঠাৎ এইদৰে গুচি যাব হয়তো কোনেও ভবা নাছিল। প্ৰতিভা সম্পন্ন লোক হয়তো কিছুদিনৰহে আলহী। ভইচ অৱ আসাম নামৰ জনপ্ৰিয় ইউটিউব চেনেলৰ জিতেন মাষ্টৰ ওৰফে জিতেন ৰাজবংশী কৰ্কট ৰোগত আক্ৰান্ত হৈ মৃত্যু হয় আৰু এতিয়া শোকৰ বন্যা তামোলপুৰত। তামোলপুৰ মহকুমাৰ সৌৰাগুৰি নিবাসী পৰেশ ৰাজবংশী আৰু নীলিমা ৰাজবংশীৰ জ্যেষ্ঠ পুত্ৰ জনপ্ৰিয় ইউটিউব চেনেল ভইচ অৱ আসাম টেলছৰ স্ক্ৰিপ্ট ৰাইটাৰ অভিনেতা পৰিচালক জিতেন মাষ্টৰ ওৰফে জিতুৰ ৰাজবংশী মঙলবাৰে নিশা পৰলোকপ্ৰাপ্তি হয়। গুৱাহাটী বি বৰুৱা কৰ্কট প্ৰতিষ্ঠান চিকিৎসালয়ত চিকিৎসাধীন অৱস্থাত নিশা প্ৰায় 11:30 শেষ নিশ্বাস ত্যাগ কৰে
প্রতিভা সম্পন্ন অভিনেতা গৰাকী আৰু মৃত্যুৰ সময়ত তেওঁৰ বয়স আছিল 26 বছৰ নিখাই তেওঁৰ মৃতদেহ লৈ অনা হয় হোৰাগুৰিস্থিত নিজ বাসগৃহলৈ জিতুলৰ মৃত্যুৰ বাতৰিয়ে সমগ্র তামুলপুৰ মহকুমাত এটা হুকৰ চাপ পেলাইছে তেওঁ এগৰাকী শিল্পী হোৱাৰ উপৰিও স্নাতক ডিগ্ৰীধাৰী এগৰাকী টেট শিক্ষকো আছিল তেওঁৰ মৃত্যুত হুকত ভাগি পৰিছে পৰিয়াল আত্মীয় স্বজন আৰু ভয়েস অসমৰ শিল্পীসকল আজি অজস্ৰ গণমুক্তই হেক শ্ৰদ্ধাঞ্জলি জনাই যুৱ শিল্পী গৰাকীক আৰু তামুলপুৰৰ পৰা আমালৈ এই বাতৰি প্ৰেৰণ কৰিছে প্ৰদীপ দাসে একমাত্র পরিয়ালটোৰ সাধন আছিল তেখেতে ইনকামৰ পথ আছিল গতিকে আমি এতিয়া তেখেতৰ বিয়োগত বহুত মৰ্মাহত হৈছোঁ আৰু অসম চৰকাৰক আমি অনুৰোধ জনাইছোঁ যে তেখেতে যিহেতু এইখন ঘৰত এতিয়া নাই পৰিয়ালটোক পোহপাল দিয়াৰ লগতে বাকী যি কিবা সা সুবিধা যদি চৰকাৰে কিবা দিব পাৰে তাৰে আমি অনুৰোধ কৰিছোঁ গান বাজনাৰ প্ৰতিভাত তেওঁ ৰাপ আছিল তাৰে কাৰণে তেওঁ বহুত প্ৰতিযোগিতা কৰিছিল ইয়াৰ পৰিপ্ৰেক্ষিতত এইখন সমাজত তেওঁৰ এক অপূৰণীয় ক্ষতি হ'ব সেয়েহে মাননীয় শিক্ষামন্ত্ৰী আহিছো শেষৰটো খবৰলৈ গোলাঘাটত সঘনাই শিশু শ্ৰমিকৰ বিৰুদ্ধে অভিযান জিলা পৰ্যায়ৰ ট্ৰাক্সফৰ্চৰ নগৰৰ লগতে জিলাখনৰ বিভিন্ন অঞ্চলত বনকৰা হিচাপে কৰ্মত নিয়োজিত কৰি ৰখা একাংশ শিশুৰ বিৰুদ্ধে এই অভিযান অব্যাহত ৰাখিছে এইবাৰ গোলাঘাটৰ চানমাৰী এটা পিটনিৰ পৰা উদ্ধাৰ কৰা হয় এটি কণমানি কণমানিজনী পিটনিত লুকুৱাই ৰাখিছিল গৃহস্থই গোলাঘাট জিলা পৰ্যায়ৰ ট্ৰাক্সফৰ্চে নগৰৰ বিভিন্ন অঞ্চলৰ শিশু শ্ৰমিকৰ বিৰুদ্ধে অভিযান চলাই তিনিগৰাকী কন্যা শিশু শ্ৰমিকক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হয় নগৰখনৰ বিভিন্ন অঞ্চলত অভিযান চলাইছিল ট্ৰাক্সফৰ্চে আৰু গোলাঘাটৰ পৰা আমালৈ এই বাতৰি প্ৰেৰণ কৰিছে ৰুবুল হৈকে কিছুমান খবৰ পাইছোঁ যে এনেকুৱা মানুহৰ ঘৰত চাইল্ড লেবাৰ হিচাপে ৰাখি আছে তো সেই সংক্ৰান্তত আমি আগতে একবাৰ কৰিছিলোঁ এবাৰো আমি ডিষ্ট্ৰিক্ট টাস্ক ফৰ্চ য'ত আমাৰ এচিষ্টেণ্ট লেবাৰ কমিশনাৰ শ্ৰী অপূৰ্ব কুমাৰ দাস আছে তাৰপিছত জিলা শিশু সুৰক্ষা গোটৰ শ্ৰীমতী প্ৰণামী দত্ত শইকীয়া আৰু ৰুলি ঠেঙাল আৰু আমাৰ পি এল ভি শ্ৰীমতী প্ৰিয়া দত্ত আমি সকলোৱে মিলি আজি গোলাঘাট টাউনত বিভিন্ন জেগাত এনেকৈ ইনস্পেকশ্যন চলাই তিনিটা সৰু সৰু কণমানি ছোৱালীক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু ইয়াৰ লগে লগে শীৰ্ষ সংবাদ 11ৰ পৰা মই নিতুমণি বিদায় লৈছোঁ আৰু পৰৱৰ্তী খবৰৰ বাবে চাই থাকিব ঈশান নিউজ